হ্যাঁ মানে কিভাবে হয়েছিল ঠান্ডা বাইরে কেমন সকালে তো খুব বেশি ছিল মাইনাস চার বেটির পরে শুয়ে তো ব্রেকফাস্ট আমাকে বিছানাতেই দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কালকে ব্লগটা আপলোড আর তোমাদের দেখাই আজকে টেম্পারেচার এখন 2 degrees বাট ফিলস লাইক 3 থেকে -1 মানে পোর্ট অ্যালবার্টে আর বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ পুরো একদম অন্ধকার তো হয়েই গেছে একটু গ্লুমি টাইপ মানে লাস্ট 2 দিন খুব সানি ছিল বাট আজকে বেশ 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 মেঘ হয়ে গেছে বাইরে উঠে দুধটা যা সেটা ফুটিয়ে নিলাম কফি করবো বলে কফিটাও এখানে অলমোস্ট এসে গেছে আগের দিন কিনলো তুনো তো কফিটা দিয়ে করে নেবো এখন আর এখানে তুইটা এখন কি বানাচ্ছি যেটা চিকেন আজকে লাঞ্চে চিকেন দারুণ ব্যাপার তো তুমি জানো চিকেন খাও না না বিরিয়ানি খেলাম তোমরা সবাই জানিও কমেন্টে তোমাদের যদি মনে হয় চিকেন তেল আর এখানে নুন মিষ্টি শাহি গরম মশলা আর একটুখানি ড্রাই ফ্রুট প্রেসার কুকারে চিকেন হলো দুটো সিটি দিয়ে দিয়েছে হয়ে গেছে ওকে তাহলে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমি এই পনিরটা ফ্রাই করে নেছিলাম করব কি আর হ্যাঁ করে নে ফ্রাই পনির ফ্রাইড তো খেতে ভালো লাগে প্রথম দিন ইন্ডিয়া থেকে এসে মানুষ খুব টায়ার্ড থাকে লাইক অ্যারাউন্ড 13-14 আওয়ার্স আমাদের জার্নি হয় তো ওরা এখন বেরোলো টুকটাক জিনিসপত্র কিনতে লাঞ্চটা ভালোই হয়েছিল সুহিতা ওর জন্যই যেটা আমরা বলছিলাম যে ওর জন্যই আজকে একটু অন্য স্পেশাল টাইপের মানে দুজনে মিলে খেলে অন্যরকম গেস্ট ছিল অন্যরকম সবাই জানো তো ওই জন্য একটু অন্যরকম লাঞ্চ হলো এখন আমি বসবো কাজ করতে দেন আবার আজকে ব্লগটা এডিট করা বুঝতেই পারছ হিউজ অ্যামাউন্ট অফ আমাদের ভিডিও করা হয়েছিল 10th অ্যানিভার্সারি প্রিপারেশন দেন 11th আমাদের যেটা অ্যানিভার্সারি হলো আমাদের এই ব্লগিংয়ের জার্নিতে আমাদের অনেক সাবস্ক্রাইবার অনেক তোমাদের মধ্যে থেকে তোমরা আমাদের কমেন্ট করে জানিয়েছো তোমাদের কেমন লাগছে আর সব কিছু শেয়ার করেছো বাট তোমাদের মধ্যে থেকে আমরা একজনের নাম আজকের ব্লগে নিচ্ছি দ্যাট ইজ সারা রয় সি ইজ ফ্রম আলিপুরদুয়ার খুব ভালো লাগলো সারা তুমি আমাদের ভিডিও দেখো কমেন্ট করো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সুন্দর ওর কমেন্টটার সাথে যেটা জানানোর সেটা হচ্ছে ও কিন্তু আমাদের একটা ভুল পিন পয়েন্ট করে দিয়েছিল যে তোমাদের ক্যামেরা কোয়ালিটিটা ভালো হচ্ছে না আমরাও সেটা ফুললি এগ্রি করি অ্যান্ড থ্যাংকস অ্যালট সারা কি তুমি আমাদের জানিয়েছিলে বলে আমরা সেটা কারেকশন করতে পেরেছি আমাদের নেক্সট ভিডিওতে বিকজ আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা প্রবলেম হচ্ছে পরে ফিগার আউট করি যেহেতু আমরা দুজনেই নতুন তো পরে আমরা ফিগার আউট করি ওটা ক্যামেরাটা একটু চেঞ্জ করতে হবে তো আমরা আপডেট করে ফেলেছি দাদার বাট আমরা ওটা আনবক্সিং করতে পারিনি ডিরেক্টলি কিনে এনেই ওই ক্যামেরাটা ইউজ করা স্টার্ট করে দিয়েছি বাট ডেফিনেটলি তোমাদের একটা আনবক্সিং ভিডিও আমরা দেখাবো কি আমরা এখন কোন গ্যাজেট ইউজ করছি ফর রেকর্ডিং আওয়ার ভিডিওস তো ওখানে ডেটা কপি হচ্ছে তো মিনওয়াইল ভাবলাম আমি একটু চা করে রাখি বিকজ ওই তো অনেকক্ষণ বেরিয়েছে 6টার মধ্যে এখানে সব টাউন সেন্টার বা যে কোনো দোকান বন্ধ হয়ে যায় তো এখন যেহেতু 6:30 বাজে তো আসার সময় হয়ে গেছে তাই ভাবলাম একটু চা করে রাখি এই শীতের বাজারে বাড়ি ফিরে চাটা পেলে অ্যাটলিস্ট ওর আরাম হবে তাই চাটা করে নিচ্ছি ও বাবা এই লাইট জ্বলতে তো এখন 15 মিনিট লেগে যাবে শেষের দিকে কি করছো গো এত চা করবো তুমি চা বসিয়ে দিয়েছো একদম
তুই আসবি বলে আমি বুঝাই গেছিলাম সাড়ে ছটা বেজে গেলে চলে আসবি। কি কি কিনলি আজকে? সকালে তো খুব বেশি ছিল মাইনাস চার, নতুন নতুন মজা। হ্যাঁ দুটো পরেছিলাম আমি, ফুল থার্মাল প্যান্ট, দুটো সোয়েটার, এর উপর একটা মোটা জ্যাকেট, মাথায় দুটো জ্যাকেটটা তো খুললি তবে। হ্যাঁ শরীরটা বল, শরীরটা বল। গ্লাস পরে ফোন ধরতে পেরেছিস? তাকে শরীরটা বল, না সবাই বুঝতে পারবে না কি হয়েছে। হ্যাঁ মানে কিভাবে হয়েছিল? দুটো বাসের রুট টা মার্চ হয়ে গেছিল। ওকে আচ্ছা, ওটা ওরা অন্য বাস চলে গেল। আচ্ছা তো লাগিয়ে চলে গেছে 40 কেজির লাগেজ বাড়ি, 20 কেজি গল্প, 20 কেজি পেয়েছিস। ইন্ডিয়া থেকে যেটা ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে গুছিয়ে শপিং করে এনেছে প্রথমবার আসার জন্য, যেমন জিনিসপত্র আনা, মেডিসিন, ওর বাড়িতে পরার জামা, কিছু রাস্তার জামা, মেইনলি যেটা আমাদের সেভ হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টস আর ল্যাপটপ, এই দুটো ওই ব্যাগে ছিল না, সেটা সেফ সাইড। ফাইনালি আজকে শুভ কলটা কখন এলো? ওটা তো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারপর ফোন করে কি বললো? তোর তোর ডুবলে গেছে, বুঝতে পেরেছি বিএনএমে ছিল তো, বিএনএমে যে কিড সেকশন আছে ওখানে ছিল, বুঝে গেছি আমি, দেখেছি আমি ওটা। তারপর তোকে ফোন করে কি বললো? হ্যাঁ তো কি বললো তাহলে? ওটা বাসে চলে গেছিল, ওই বাসে বেরিয়ে গেছিল। মানে ব্রিস্টল যেতে হয় বা নাহলে এখানে দিয়ে যাবে? ফাইনালি তুই একটা শুভ কাজ করলি আজকে, কিছু তোর ফোনটা অন রেখেছিলি সেটা একটা শুভ কাজ করলি। আর পাবি না তো কল ব্যাক হবে না, আমি ধর দেখতাম যদি মানে একবার যদি কলটা মিস করতে কল হয়ে যেত না, মশরুমও যেতাম ধর না, কলটা মিস হতো ট্রু কলারে দেখাচ্ছিল, ওটা ট্রু কলার মানে এখানকার যেরকম একটা কিছু সফটওয়্যার আছে দেখাচ্ছিল তো ন্যাশনাল এক্সপ্রেস এডওয়ার্ড, ওটা পরে একটা আননোন নাম্বার। ঠিক আছে এপিক এক্সপেরিয়েন্স যখন শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে মেইন জিনিস, আনন্দ করে বাড়ি যাবি কোনো চাপ নেই। এখানে আমার ঘরে হঠাৎ করে সুবিধা চলে এসেছে, কি জিনিস নিয়ে আনন্দ করতে করতে, এটা কি? এটা আমি আজ হঠাৎ অনলাইন
আমি তো কোনোদিন খাইনি, তুই খাওয়া দেখি কেমন জিনিসটা। তুই এত আনন্দ হয়ে গেছিস নিয়ে? হ্যাঁ হ্যাঁ, তুই বাপ রে বাপ, হঠাৎ করে ঘরে এসে বলছে একটা ছোট জিনিস বাচ্চাদের মতো আমি পেয়েছি, তুমি খাবে? আর এই যে সেই নটেলা, দাঁড়া দেখা, এখানে দেখালি না আগেই খোলার জন্য হাই হাই করছিস। নটেলা গো, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেমন জিনিসটা। এটা নাটেলা না, এটা নিউটেলা বেসিক্যালি, আমি নামটা ভুল বললাম। ও, এটা সেই ওই ভেতরে লাগিয়ে লাগিয়ে খেতে হয়? বাহ, না জিনিসটা ভালোই। আগে আমাকে না, এটা খেয়েছি, এটা খেয়েছি আমি। হ্যালো, অতটা ভালো নয় নাকি? হ্যাঁ, ফেরো রসের চকলেটটা। তাহলে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেল, তাই এখন জটজলি চলে এলাম একটু টর্টিলাস গরম করতে নিতে। এটা 30 সেকেন্ডস করে আমরা দিয়ে দিই, অনেক সময় আমাদের অন্য ব্লগে দেখেছো এই যে লাইটটা জ্বলছে না, এখনও প্রচুর টাইম নেয়। তাহলে মুছে নিই আমি আগে। সো 30 সেকেন্ডস করে এই টটলার অ্যাপসটা আমরা দিয়ে দিই, খুব সুবিধে হয়। বার করেই রেখেছি, যদিও এই টিউবলাইট অফ হয়ে গেছে এখানের। সো ডিনারটা প্রিপেয়ার করে নিই।